পার্বত্য চট্টগ্রাম চুক্তির সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন করে চুক্তির পুনর্মূল্যায়ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের ওপর এখনও প্রতিনিয়ত হামলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।